আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। স্বামী বিবেকানন্দ শিকাগোর বক্তৃতা রাখার 127 বছর পূর্তি উপলক্ষে আজ হাওড়া জেলা সদর বিজেপি যুব মোর্চার তরফ থেকে বেলেপোল থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল ও বেলুড় মোড় থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত দুটি বাইক র্যালি করা হয়। এই বাইক র্যালিতে যোগ দিয়েছেন বহু বিজেপি নেতা ও কর্মীরা। হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের পাশে এসে শেষ হয় এই বাইক র্যালি। সেখানে বক্তব্য রাখেন বিজেপি হাওড়া জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা। বিজেপি হাওড়া জেলা সদর যুব মোর্চার সভাপতি ওম প্রকাশ সিং ও অন্যান্য বিজেপি নেতৃত্ব। আপনাদের আজকে প্রোগ্রামটা পুলিশ পারমিশন নেওয়া আছে? হ্যাঁ, আমাদের পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষে যেহেতু আমি একটা ছোট আইনজীবী, এতগুলো জানি, পিসফুলি কোনো কালচারাল প্রসেশন আপনি বার করতে পারেন যাতে মানুষের যদি বাধা না হয়, পারমিশনের সব ক্ষেত্রে প্রয়োজন হয় না। তাছাড়া গোটা বিশ্বে, শুধু ভারতবর্ষে নয়, যুবদের আদর্শ হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তার 127 বছর পূর্তিতে যে শিকাগো ভাষণ হয়েছিল, তার সমর্থন সম্মান জানিয়ে আমরা এই ছোট্ট একটা রুট বেছে নিয়েছি। আর খুব শর্ট রুটে পিসফুলি আইন মেনে আমরা কিন্তু আনলক করে বলেছি 19 তারিখের পর থেকে রাজনৈতিক সভা বা সমাবেশ করার কথা, সেটা কি আপনারা মানছেন? 19-এর পর থেকেই রাজনৈতিক সভা সমাবেশ মিছিল করার কথা আনলক করে বলেছে এবং সেটা কেন্দ্রের নির্দেশ, সেটা কি মানা হচ্ছে? হ্যাঁ, কেন্দ্র যা নির্দেশ দিচ্ছে মানুষের স্বার্থে দিচ্ছে। ধীরে ধীরে এই করোনাকালে আমাদেরকে তো জীবনকে স্টার্ট করতেই হবে, রাজনৈতিক হোক বা সাংস্কৃতিক হোক, সেগুলো কাজগুলো করতেই। একটা কথা, এই যে আপনারা বলছেন এখানে অনেক ক্ষেত্রে সামাজিক ডিস্ট্যান্স বা মাস্কের ব্যবহারটা দেখছি না, এটা কি আপনারা অ্যালার্ট করছেন? আপনার কথায় আমি একমত আছি, কিন্তু ধরুন একটা উৎসাহ আবেগ এরম আছে স্বামীজির প্রতি, সেখানে মানুষ ওনার আদর্শ ওনাকে দেখে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। ওরা ওনাকে মাথায় মেতে, ওনাকে মাথায় রেখে যেভাবে এগোচ্ছে, সেখানে আর করোনা করোনা ভয় লাগে না। স্বামী বলেছেন স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, সেটাই মেনে আমরা এগোচ্ছি। একটা অন্য প্রশ্ন, কয়েকদিন আগে আপনার বিজেপির একজন অঞ্চল সভাপতি এবং তার সঙ্গে আপনাদের যে একজন নেতা, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে টাকা নেওয়ার জন্য, এবং সেটা অরূপ রায়ের কাছ থেকে একটা স্টেটমেন্টও আসে, এই বিষয়টা আপনি কী বলবেন? আসলে শুনুন, এটা হচ্ছে রাজনীতি ছাড়া কিছু নাই। তৃণমূলের বিদায় চলছে, এবার মিথ্যা মামলা গুজব এইগুলোই চলবে, আমার উপরে অনেকগুলো এফআইআর আছে। আমরা কি সাম্প্রদায়িক দঙ্গা করাই? আমরা হাত রাখি? এসব মিথ্যা মামলা, এতে কোনো দম নেই। যদি পুলিশ দম হতো 28 তারিখ একটা এফআইআর হলো, পুলিশ তদন্ত করেনি, টিল নাও পুলিশ কিছু কোনো রিপোর্ট দেয়নি। আর মন্ত্রীর বাড়িতে মিডিয়া ব্রিফিং হয়, আর এত মন্ত্রী যদি মানুষের কাজ করেন, বলুন না যে আমাদের কোঅপারেটিভ ছিল আমাদের হাবড়া ময়দানে, সেখানে তো ওনার বহু নাম এসেছিল, তাতে কী জবাব দেবে? হাবড়ায় বহু মানুষ যে তিরপাল চুরি চাল চুরিতে নিজে কমপ্লেন করেছে, একটাও কিছু মানুষ পেয়েছে? এগুলো কোন রাজনীতি আজকে বলার ইচ্ছা ছিল? তাও আপনি প্রশ্ন করলে বললাম, আমরা স্বামীজির উদ্দেশ্যে স্বামীজির জয়গান করে এবার আমরা এগোবো। তাহলে আপনারা কি স্বামীজির চরণ ছুঁয়ে আজ থেকেই শুরু করলেন? হ্যাঁ হ্যাঁ, আজ থেকেই শুরু বাংলার পুনর্জাগরণ, নবজাগরণ। আর ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য শুধু সত্তা পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন। আপনার নাম দেখতে বলুন। প্রকাশ সিং হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক, আমাদের পথ প্রদর্শক মাননীয় সঞ্জয় সিং মহাশয়, উপস্থিত আছেন রাজ্যের যুব মোর্চার সম্পাদক ভাই যোগেশ সিং। সারা বিশ্বের কেউ কিন্তু ভারতবর্ষকে চিনত না সেভাবে। স্বামীজি সেই ধর্মসভায় উপস্থিত হয়ে ভারতবর্ষকে জানালো ভারতবর্ষ কী, ভারতবর্ষের সংস্কৃতি কী, ভারতবর্ষের ধর্ম কী। তাই আজকে স্বামীজির সেই ধর্ম সম্মেলনের থেকে আমরা যে শিক্ষা পেয়েছিলাম, সেই শিক্ষাকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকাল 11 তারিখ লকডাউন ঘোষণা করা হলো ওই দিনই। এই দিনটা নক্ষত্রজনকভাবে এরা পালন করলো, যেটাকে পালন করা উচিত ছিল গর্ভের সোধে, সেই গর্ভের সোধে পালন না করে তারা নিজের মুখ্যমন্ত্রীর গায়ে গর্ব লেখেন যে বাংলার গর্ব। কিন্তু ভারতের যেই গর্ব, সেই গর্বকে গৌরব উজ্জ্বল করার মতন মানসিকতা এদের মধ্যে নেই। হাওড়া জেলায় যা ঘটনা চলছে, আমি এর মধ্যে এই রাজনীতির কথা আনতে চাইছিলাম না, কিন্তু যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বিভিন্ন কেসে, মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে, তার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি এই মঞ্চ থেকে, যে এখানে দাঁড়িয়ে যিনি আইসি ওখানে আছেন, ওনার মতো নক্ষত্রজনক আইসি আমি আমার জীবনে কোনোদিন দেখি। এই লোক আজকে যখন
বেলিয়াস রোডে একটি ছোট্ট ঘটনা ঘটে, কোনো বাচ্চা ছেলেরা কয়েকটা বাচ্চা ছেলে একটি ঘটনা ঘটিয়ে ফেলে, সেই সময় এই আইসির নিজে উপস্থিতিতে যারা তাজিয়া বের করে তাদেরকে বাধ্য করে হিন্দু মুসলিম রাইট লাগিয়ে দেওয়ার জন্য। সেখানে বলে যে আপনারা তাজিয়া নিয়ে গেলে ওখানে সঞ্জয় সিং সুরজিৎ শাহ ইট ছুড়বে, আবার আমাদের কাছে এসে বলে ওরা যদি তাজিয়া নিয়ে আসে আপনারা কিন্তু ইট ছুড়বেন না যেন। মানে লড়িয়ে দেওয়ার একটা মানসিকতা এই আইসির মধ্যে রয়েছে, এই আইসি হিন্দু মুসলিমের মধ্যে রাইট লাগিয়ে দেওয়ার চেষ্টা করে এই আইসির বিরুদ্ধে। তাই আজকে আমরা টিকিয়াপাড়ার সাধারণ কর্মীরা এবং হাওড়ার 17 নম্বর ওয়ার্ডের সাধারণ কর্মীরা আমরা একটু পরে 11টার সময় হাওড়া থানা ঘেরাও করব জাতীয় পতাকা নিয়ে। যারা যারা এখানে সহযোগিতা করতে চান তাদেরকে আমরা অনুরোধ করব, ধর্ম পার্টি রাজনীতি বা সব কিছু বাদ দিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের যে সমস্ত ভারতীয়রা এক, যেটা স্বামীজি বলেছিলেন সবাইকে এক জায়গায় রাখতে, সেই জায়গাকে চিন্তা করে আজকে আমরা 11টার সময় হাওড়া থানার ঘেরাও করতে যাচ্ছি। সাধারণ পাবলিকরা টিকিয়াপাড়ায় সংখ্যালঘু ভাইরাও থাকবেন, আমরাও থাকব। দুপক্ষকেই কেস করা হয়েছে এবং দুপক্ষের কেউই এই কেসের সঙ্গে জড়িত না। এই কেসের সঙ্গে যারা জড়িত টিকিয়াপাড়ার সেই ইসলামউদ্দিন লালা তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে না, যেহেতু সে তৃণমূলের নেতা। আমরা তাই তার বিরুদ্ধে ধিক্কার জানাতে আজকে হাওড়া থানার সামনে 11টা থেকে ধর্ণায় বসবো। আপনাদের সহযোগিতা একান্তভাবে চাই, ধর্ম জাত নির্বিশেষে পার্টি সমস্ত নির্বিশেষে আমি সবাইকে চাই।